সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইচএসসি ম্যাথ অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শেখ জাহিদুর রহমান, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ যশোর। আজ আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় হতে নির্ণায়ক পদ্ধতিতে বিভিন্ন সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন নির্ণায়ক পদ্ধতিতে বা ক্রেমারের নিয়মে একঘাত সমীকরণ জটের সমাধান করব। প্রথমে আমরা সূত্র আলোচনা করি। দেখো, মনে করলাম দুটো সমীকরণ আছে, a1 x প্লাস b1 y প্লাস ইজ ইকুয়াল টু c1 এবং a2 x প্লাস b2 y সমান c2। আমরা এখান থেকে x এর সহগ এবং y এর সহগ নিয়ে এক প্রথমে একটি নির্ণায়ক গঠন করি, যাকে d দ্বারা প্রকাশ করলাম। তাহলে d ইজ ইকুয়াল টু x এর সহগ a1 a2 এক নম্বর কলামে এবং y এর সহগ b1 b2 দুই নম্বর কলামে দিলাম, এবং সেখান থেকে তার মান হলো a1 b2 মাইনাস a2 b1। মাথায় রাখতে হবে, এটা যদি জিরো হয় তাহলে এই সমীকরণ জটের সমাধান হবে না। ইজ নট ইজ ইকুয়াল টু জিরো হলে এই সমীকরণ জটের সমাধান আছে। এবার আরেকটি নির্ণায়ক ডিএক্স। ডিএক্স অর্থ x এর সহগ a1 a2 এক নম্বর কলাম থেকে বাদ হয়ে যে সেখানে আসবে c1 c2, অর্থাৎ x এর সহগ বাদ হয়ে যে সেই খালি স্থান পূরণ করলো ডান পার্শ্ব থেকে c1 c2, আর দুই নম্বর কলামে যে b1 b2 ছিল সেটা থাকলো এবং এর মান c1 b2 মাইনাস c2 b1। আবার dy ইজ ইকুয়াল টু d সাফিক্স y টা একটু নিচে লিখতে হবে, d সাফিক্স y, dy ইজ ইকুয়াল টু y এর সহগ বাদ, y এর সহগ b1 b2 এটা দুই নম্বর কলমে ছিল সেখান থেকে বাদ হয়ে যে দুই নম্বর কলমে আসবে ডান পার্শ্ব থেকে c1 c2। আর a1 a2 তো এক নম্বরে ছিল, সেটা থাকলো x এর সহগ এবং এর মান a1 c2 মাইনাস a2 c1। এটা বের করার পরে ক্রেমারের নিয়ম অনুসারে x এর মান আমরা পাবো dx কে d দ্বারা ভাগ করে এবং y এর মান পাবো dy কে d দ্বারা ভাগ করে। অতি সহজ। আমরা এখন একটু সমীকরণের সমাধান করে দেখি, সমস্যার সমাধান করি। এই পর্যায়ে মনে করলাম একটি সমীকরণ জোট xy চলক বিশিষ্ট, একটি সমীকরণ জোট x প্লাস 2y সমান 5 এবং 3x প্লাস 5y সমান 14। আমরা প্রথমে x এর সহগ এবং y এর সহগ নিয়ে d নির্ণায়কটি গঠন করি। x এর সহগ এক নম্বর কলামে 1 3, y এর সহগ দুই নম্বর কলামে 2 5, তার মান 5×5 মাইনাস 3×6 সমান -1 ইজ নট ইজ ইকুয়াল টু জিরো, অতএব এই সমীকরণ জোট সমাধানযোগ্য। এবার dx, d সাফিক্স x, d এর নিচে ছোট করে x লিখতে হয়, dx মানে x এর সহগ বাদ, x এর সহগ এক নম্বর কলামে ছিল, এক নম্বর কলামে x এর সহগ বাদ হয়ে যে সেখানে ডান পার্শ্ব থেকে 5 5 14 এটা আসলো,
এবং ওয়াইর সহ 2-5 থেকে গেল। এবার 5 5 25 মাইনাস 14 2 28 মাইনাস 3। আবার ডিওয়াই ইজ ইকুয়াল টু ওয়াইর সহগ বাদ, ওয়াইর সহগ বাদ মানে ওয়াই 2 নম্বর কলামে ছিল, 2 নম্বর কলাম থেকে 2-5 বাদ হয়ে যায় সেই খালি স্থানে 5-14 5-14 আসলো এবং 1 নম্বর কলাম এক্স এর সহগ যেটা ছিল সেটা থেকে গেল এবং তার মান 14 কে 14 মাইনাস 3 5 15 সমান মাইনাস 1 বের করলাম। এবার ক্রেমার বা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান অর্থাৎ ক্রেমারের সূত্র অনুসারে x এর মান dx কে d দ্বারা ভাগ দিলে অর্থাৎ dx এর মান -3, d এর মান -1, dx কে d দ্বারা ভাগ করলে x এর মান আমরা পেয়ে গেলাম 3 এবং y এর মান dy এর মানকে d দ্বারা ভাগ করলে y এর মান পেয়ে গেলাম -1/-1 সমান 1। আমাদের সুতরাং এক্স ওয়াই সমান 3-1 সমীকরণটি সমাধান করা হলো, সমীকরণ জোট সমাধান হলো। আর একটি সমীকরণের সমাধান করি, সমীকরণ জোট এক্স ওয়াই জেড 3 চলক বিশিষ্ট 3টি সমীকরণের একটি জোট x-y+z = 2, 2x+z = 5 এবং x+2y-3z = -4। সমীকরণটাকে জোটটিকে আমরা একটু পরিষ্কার করে বা ব্যাখ্যা করে লিখে নিই যে x এর সহগ 1, y এর সহগ -1 এবং z এর সহগ 1। এখানে x এর সহগ 2, y 2 নম্বর সমীকরণ দেখো y নাই, তার মানে y এর সহগ 0, z এর সহগ 1 সমান 5 এবং 3 নম্বর সমীকরণ x এর সহগ 1, y এর সহগ 2 এবং z এর সহগ -3। ব্যাখ্যা করে সুন্দর করে লিখে নিলাম। এবার x এর সহগ, y এর সহগ এবং z এর সহগ মিলে d নির্ণায়কটি গঠন করলাম। d এর 1 নম্বর কলামে x এর সহগ, 2 নম্বর কলামে y এর সহগ, 3 নম্বর কলামে z এর সহগ। 1 নম্বর কলামে x এর সহগ 1 2 1, 2 নম্বর কলামে y এর সহগ -1 0 2 এবং 3 নম্বর কলামে z এর সহগ 1 1 -3 d গঠন করলাম। এবার x এর সহগ বাদ দিয়ে y এর সহগ এবং z এর সহগ ঠিক রাখলাম, x এর সহগ বাদ দিয়ে সেখানে ডান পক্ষ থেকে 2 5 -4, 2 5 -4 ডান পক্ষ থেকে এনে x এর 1 নম্বর কলামে বসিয়ে dx নির্ণায়কটি গঠন করলাম। dy y এর সহগ বাদ দিলাম, y এর সহগ -1 0 2 এটা 2 নম্বর কলামে ছিল, ওটা বাদ হয়ে সেখানে ডাইন পক্ষ থেকে 2 5 -4 2 নম্বর কলামে আসলো। 1 নম্বর কলামে x এর সহগ, 3 নম্বর কলামে z এর সহগ থাকলো আর 2 নম্বর কলামে y এর সহগ ছিল dy, যেহেতু y এর সহগ বাদ সেখান থেকে কনস্ট্যান্টের আসলো এবং সেটা বসলো। dz, z এর সহগ বাদ অর্থাৎ 3 নম্বর কলামে 1 1 -3 যেটি ছিল
তিন নম্বর কলাম থেকে সেটা বাদ হয়ে সেখানে ডাইন পক্ষ থেকে 2, 5, -4, ডাইন পক্ষ থেকে 2, 5, -4 এসে দাঁড়ালো। আর এক নম্বর এক্স এর সহগ যা ছিল থাকলো, দুই নম্বর ওয়াই এর সহগ যেটা ছিল সেটি থাকলো। অর্থাৎ আমি আবার রিপিট করি, ডি মানে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং জেড এর সহগ, এক নম্বরের এক্স এর সহগ, দুই নম্বরের ওয়াই এর সহগ, তিন নম্বরের জেড এর সহগ, ডি গঠন হলো। ডিএক্স মানে এক্স এর সহগ বাদ, এক নম্বর কলামে এক্স এর সহগ ছিল সেখানে ডাইন পক্ষ থেকে কনস্ট্যান্ট এসে এক নম্বর কলাম পূরণ করলো। ডিওয়াই মানে দুই নম্বর কলাম থেকে ওয়াই এর সহগ বাদ হয়ে গেল, সেখানে কনস্ট্যান্ট এসে ডাইন পক্ষ থেকে শূন্য স্থান পূরণ করলো। ডিজেড মানে জেড এর সহগ বাদ, সেখানে ডাইন পক্ষ থেকে 2, 5, -4, তিন নম্বর কলামে এসে দাঁড়ালো। এবার এই মানগুলো আমরা বের করে নিলাম। ডি এর মান প্রথম সারি বরাবর বিস্তার করলাম, প্রথম সারি বরাবর 1 × এক নম্বর সারি এক নম্বর কলাম বাদ, বাকিটুকু নির্ণায়ক, অর্থাৎ 0, -2 মাইনাস, এটা যেহেতু নেগেটিভ অবস্থান, মাইনাস আর নেগেটিভ অবস্থান, সেই মাইনাস সূত্রের মাইনাস, আর এক নম্বর সারি দুই নম্বর কলাম বাদ হয়ে 2 × -3 -6 1 × 1 -1 প্লাস 1 × এক নম্বর সারি তিন নম্বর কলাম বাদ 2 × 2 -1 × 0 4 - 0। ক্যালকুলেশন করে আমাদের আসলো -5, যেটি 0 নয়, অতএব সমাধান যোগ্য। একইভাবে প্রথম সারি বরাবর বিস্তার করে ডিএক্স এর মান পেলাম -5। আবার ডিওয়াই এর মান প্রথম সারি বরাবর বিস্তার করে ডিওয়াই এর মান পেলাম -10। এবং ডিজেড এর মান এটু প্রথম সারি বরাবর বিস্তার করলাম করে ডিজেড এর মান আমরা পেলাম -15। আমি প্রথম সারি বরাবর বিস্তার করেই চারটি মান বের করলাম। তোমরা যে কোনো সারি বা কলম বরাবর বিস্তার করে বা যেভাবে পারো এই নির্ণায়কগুলোর মান নির্ণয় করে নিবে। এরপরে ডি এর মান পেয়ে গেলাম -5, ডিএক্স এর মান পেয়ে গেলাম -5, ডিওয়াই এর মান পেয়ে গেলাম -10 এবং ডিজেড এর মান পেয়ে গেলাম -15। ক্রেমারের সূত্র অনুসারে এক্স এর মান ডিএক্স কে ডি দ্বারা ভাগ দিলে এক্স এর মান পেয়ে গেলাম -5/-5 সমান 1, ওয়াই সমান dy/dx -10/-5 2, এবং জেড সমান dz/dy -15/-5 সমান 3। আমরা তাহলে ক্রেমারের নিয়মে সমাধান করে এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেলাম 1, 2, 3। খুবই সহজ, তবে ভীষণ ইম্পর্টেন্ট, সাধারণত পরীক্ষায় থাকেই ক্রেমারের নিয়মে সমাধান করো এমন কোন একটা অঙ্ক সাধারণত থাকেই। এবার বাড়ির কাজ হিসেবে তোমাদের দুটো অঙ্ক বা সমস্যার সমাধান দেয়া থাকলো, তোমরা এটাই করে রাখবে আশা করি, এবং আশা করি তোমরা পারবে। শিক্ষার্থীবৃন্দ,
এতক্ষণ আমরা নির্ণায়ক পদ্ধতিতে বা ক্রেমারের নিয়মে সূত্র আলোচনা এবং দুটি সমস্যার সমাধান করলাম, দুটি বাড়ির কাজও দিলাম। আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।